নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় বিকাল 5:30। তো এখন আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বরবটি, কড়াই, কচু, পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আজকে করব আমি রান্না, বরবটি কচু আলু দিয়ে রেসিপি। শুধু বরবটি কচু না, তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো কচু বরবটি আলু রেসিপি। তো চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এখানে এক এক করে সব সবজি কেটে নেব। কেটে নেওয়ার পর দেখলাম দাদা চলে এসেছে, আজকে খুব তাড়াতাড়ি এসেই মানে নারকেল ছাড়াতে বসে করেছে। একটা নারকেল ছিল, তো নারকেলটাকে কি সুন্দরভাবে করছে আমার, আমি তো ছুরি করে নারকেল মানে খুলতেই পারি না। আর দাদা কত সুন্দরভাবে দেখুন নারকেলটা খুলছে। আর কে কে এরকম সুন্দর করে নারকেল এরকম ছুরি করে মানে খুলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নারকেলটা মানে এখন কিছু হবে না, নারকেলটা মানে খুলে রেখে দিলাম আমার কাজের সুবিধের জন্য, যখন পারবো নারকেলটা রান্না করব, কিছু একটা রেসিপি বানাবো, দাদাকে খুলে দিতে বললাম। আজকে আমি রেসিপি করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরেই কচুগুলো একটু সিদ্ধ করে নেব। তো আপনারা হয়তো ভাবছেন যে বৌদি এ আবার কীভাবে রান্না করছে কচু সিদ্ধ করে সব কিছু, এটা কি অন্য কী রকম একটা রান্না হচ্ছে না? তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, সর্ষে একসাথে পেস্ট করে নেব। আর সব কিছু ভাপিয়ে ফেলে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর যারা না জানে তারা তো তাদেরকে কিছু বলার নেই, কিন্তু এই যে ভাপিয়ে এই কাজটা যদি আপনারা করতে পারেন অনেকটাই মানে শরীরের দিক থেকে অনেকটাই ভালো। আলু বরবটি কচুটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলু বরবটি এ কেমন রান্না করছে বৌদি আজকে, আলু বরবটি সব জলের মধ্যে দিয়ে দিল। এর মধ্যেই কি মশলা দিয়ে দেবেন? না বন্ধুরা, আমি এর মধ্যে মশলা দেবো না, কেননা আমি মশলাটা আগে থাকতে পেস্ট করে নিয়েছিলাম। আর আমার সব কিছু ভাপানো হয়ে গেছে, ভাপিয়ে জলটা ফেলে দিলাম। ফোড়ন, কালো জিরেটা শেষ হয়ে গিয়েছিলো, সেই হিসেবে জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এইখানে ইলিশ মাছের মাথাটা ফ্রাই করে রেখে দিয়েছি, তো এইটা তারপরে দিয়ে দেবো তরকারি। এই বন্ধুরা, আমাদের সাথে বকতে বকতে না একটা কাজ ভুলেই গেলাম, এখানে ভাজা হয়ে গেছে বরবটি, আলু, কচু এগুলো ভাজা হয়ে গেছে, আধ ভাজা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা ভাজবো সেটা ভুলে গিয়েছিলাম। সেই জন্য আমার তো একটা ছোট মিনি কড়া আছেই, সেইটার মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। ভেজে আর কড়াইয়ে দিয়ে দিলাম, আমাকে কিন্তু আর ঢালাঢালি করতে হলো না। এবার মশলাটা মিক্স করে দিলাম। টমেটা অ্যাকচুয়ালি বিটে যদি তরকারিতে মানে মিক্স করে যদি দেওয়া হয় তার টেস্টটাই আলাদা টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কচু আলু বরবটি দিয়ে একটা সবজি, তার সাথে আছে ইলিশ মাছের মাথা। তো চলুন বন্ধুরা, আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এটা, তবুও এখনও মশলাটা একটু সেদ্ধ মানে ভালো করে কুকিং হওয়ার জন্যে সেই হিসেবে আমি এবার জল দিয়ে দেবো। তারপর এর মধ্যে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই রেসিপিটা করেই শেষ নয়, বৌদির অনেক কাজ, কেননা এই রান্নাটা করার পরে আমাকে রাতে কি খাবো সেইটার জন্য আমাকে চিন্তা করতে হবে। আর প্রতিদিন রুটি পরোটা খেয়ে খেয়ে যেন মনে হচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে, সেই হিসেবে আজকে বানিয়ে ফেললাম একটু সামা চাল, আর তাতে দিয়ে দিলাম খানিকটা ঘি। তো সামা চালের সাথে ঘি দিয়ে খেতে আর খুব মানে ফ্যানে ফ্যানে ভাত যেমন খেতে লাগে ঠিক সেরকম খেতে লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছি মাছ ভাজা, নারকল ভাজা আর আলু ভাতে আর একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই রেসিপিটা আজকে আমরা রাত্রিরে খাবো। আর আজকে আমি দিনের কোনো ব্লগ দিলাম না, তাই রাত্রির ব্লগ দিলাম যে রাত্রিরে বৌদি কী কী করে দেখতেই পাচ্ছেন। খেয়ে নিলেই তো সব কিছু শেষ নয় যে খেয়েই হাত ধুয়ে খেয়ে নেব, সেটা হতো এক সময় যখন মায়ের কাছে থাকতাম, খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে শুয়ে পড়তাম। এখন বুঝতে পারছি যে মায়ের কত কষ্ট হতো তখন, সেই হিসেবে এখন বাসন টাসন মেজে আর এবার আমি গ্যাস পরিষ্কার করছি, কেননা এখানে না তো ছোটো ছোটো ককরোচ আছে বন্ধুরা, আপনাদেরকে পরে দেখাবো। ককরোচগুলো যদি হয়, ঠাকুরকে ডাকি যেন না ককরোচগুলো না হয়, ককরোচগুলো হলে না পুরো ভর্তি হয়ে যায় কিচেন।
আর এখন আমি পরিষ্কার করে রাখছি, যাতে এতে খাবারের যদি কোনো টুকরো ফুকরো থাকে তা থেকেই আরশোলা কোথা থেকে না কোথা থেকে এসে পুরো কিচেন ভর্তি হয়ে যাবে। সেই হিসেবে রোজের আমাকে রাত্রিরে এবার বিছানা পাতা হয়ে গেল, এবার বিছানা করে এবার শুবো। কিন্তু ঘরে খাট আছে, কিন্তু গরমের জন্য এখানেই নিচে বিছানা করে ভালো করে শুয়ে পড়লাম। তো আমার রাত্রির কাজগুলো কত বন্ধুরা দেখতে পেয়েছেন। এখনকার মতো গুড নাইট বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। আবার নিউ ব্লগ নিয়ে আসছি।